বিভিন্ন দল থেকে 103টি পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন খড়দহ বন্দিপুরের এক কর্মসূচির মাধ্যমে। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন? এখনই অর্ডার করুন kenabecha.in-এ। 2019 সালের লোকসভা ভোটের ফলাফলের পর বহু মানুষই রাজ্যের শাসক দল ছেড়ে নাম লিখিয়েছিলেন গেরুয়া শিবিরে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজ্য বিধানসভার ভোট যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বহু মানুষ। ঠিক তেমনভাবেই খড়দহ বিধানসভার অন্তর্গত বন্দিপুর এলাকার খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুকুলারি পুরকায়েতের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন 103টি পরিবারের সদস্যরা। এদের মধ্যে রয়েছেন বিজেপির 35টি পরিবারের সদস্য, 68টি কংগ্রেস ও পূর্ণ তৃণমূল কংগ্রেস কর্মী, যারা বিভিন্ন কারণে দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুরালী পুরকায়েত, বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর নাহার বিবি, উপপ্রধান রহুপ আলী, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী দাস বিশ্বাস, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ অমর পাল, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সদস্য আলমগীর আলী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুরালী পুরকায়েত জানান, 163টা পরিবারের লোকজন আজকের আমাদের এখানে জয়েন করলেন। এটা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির পক্ষ থেকে জয়েন করেছে 35টা পরিবার এবং 68টা পরিবার জয়েন করেছে বিভিন্ন রাজনৈতিক দল, কংগ্রেস আছে এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ইনঅ্যাক্টিভ মানুষজন ছিলেন তারাও আজকে জয়েন করলেন নতুন করে। বিধানসভা ভোটের এই আমাদের এই 109 খড়দা বিধানসভা কেন্দ্রের সবথেকে ইম্পর্টেন্ট জায়গাটি হচ্ছে পার্লামেন্টের সেগমেন্টে যদি দেখা যায় আমাদের মন্দিপুরটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা এখানে এই পার্লামেন্টে আমরা জিতেছিলাম। এই অ্যাসেম্বলির যদি সেগমেন্টে ধরি, এই অ্যাসেম্বলিতে আমরা 4115 ভোটে আমি জিতেছিলাম বন্দিপুর থেকে। অর্থাৎ এই অ্যাসেম্বলির সব থেকে ইম্পর্টেন্ট জিপি যদি থাকে গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েত থেকে আজকের ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের ইনঅ্যাক্টিভ মানুষজন এবং জাতীয় কংগ্রেসের যে সমস্ত মানুষজন ছিল তাদের মধ্য দিয়ে আমরা 103টি পরিবারকে পেলাম আজকের এই জয়নিংয়ে।